আসসালামু আলাইকুম, আমি এখন বান্দরবান জেলার নীলাচল থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আসলে এত সুন্দর দোকানগুলো নীলাচলে যাওয়ার পরে আপনারা যখন নীলাচলের পর্বত থেকে নামবেন, তখন নামার সময় কিন্তু হাতের ডান পাশে কয়েকটি ছোট ছোট দোকান দেখতে পাবেন। এই দোকানগুলোতে নানা রকমের দেশীয় ফলমূল বিক্রি করা হয়, যেমন পাকা পেঁপে আপনাকে ওখানে বসে ওরা যদি খেতে চান তাহলে বসে খেতে পারবেন, ওরা কেটে দিবে। তাছাড়া কলা পাওয়া যায় এবং নানা রকমের ফলমূল পাওয়া যায়, দেশীয় ফলমূল। তো আপনারা চাইলে এখানে ঠান্ডা পানীয় এবং দেশি ফলমূল বসে খেতে পারবেন। আসলে ওদের জনজীবন খুবই সুন্দর এবং সাদামাটা। ওরা নিজেরা যেভাবে আসলে থাকে সেভাবে আমাদের সামনে উপস্থাপন করে। ওরা অনেক সুন্দরভাবে নানা রকমের পিঠাপুলি বানিয়ে শীতকালে বিক্রি করে। তো এখন যেহেতু বর্ষাকাল, লকডাউনের পরের সময়, তো এখন কিন্তু পিঠাপুলি ওরা বানাচ্ছে না আপাতত, কিন্তু যখন খুব বেশি পর্যটকরা আসে তখন কিন্তু নানা রকমের পিঠাপুলি ওরা বানিয়ে রাখে, বিক্রি করার জন্য বানায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নানা রঙের, নানা ধরনের খুব সুন্দর সুন্দর কালারের কাপড়, শাল, চাদর, এগুলো তো নিজস্ব, ওদের উপজাতীয়দের নিজস্ব অনেকগুলো কালেকশন এখানে রাখে, যেগুলো ওরা নিজেদের হাতে নিজেরা বুনোয়। তো ওদের বোনা কাপড়গুলো কিন্তু আমার খুব ভালো লাগে। তো চারদিকে কিন্তু নীলাচল থেকে অনেক সুন্দর, আর এই সৌন্দর্যের পাশাপাশি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, এই ছোট ছোট দোকানগুলোতে যে নানা রকমের নানা বর্ণের কাপড়গুলো বিক্রি করা হয় এবং নানা স্বাদের ওরা পিঠাপুলি বানিয়ে খাওয়ায়, সেগুলোও কিন্তু আসলে খেতে অনেক মজা এবং দেখতেও ভালো লাগে। তো উপজাতীয়রা এখানে কিন্তু নিজেদের ঘরের মতো বসত বাড়ি করে থাকে এবং সাথে দোকানপাটও খুলেছে বিক্রি করার জন্য, পর্যটকদের বিক্রি করার জন্যই কিন্তু আসলে ওরা এখানে মানে জনজীবন সৃষ্টি করেছে আমার যা মনে হয় আর কি। ওরা আমার মনে হয় পেছনে থাকে এবং সামনের দিকে দোকানগুলো খুলে তারপরে এখানে বিক্রি করে। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকানগুলো, আসলে এখানে নানা রকমের দেশীয় ফল ওরা বিক্রি করে। তো এই ছোট ছোট দোকানগুলোতে কিন্তু ওদের নিজস্ব বোনা কাপড় বিক্রি করে। তাছাড়া এখানে আপনারা পেতে পারেন মাটি চন্দন, মুলতানি মাটি, এবং ওরা ব্যবহার করে এরকম নানা ধরনের কাপড় এবং থামি। তো এখান থেকে কিন্তু আমিও কয়েকটা মাটি চন্দন এবং মুলতানি মাটি নিয়ে এসেছিলাম, মাঝে মধ্যে আসলে চাইলে ব্যবহার করতে পারি। তো মুলতানি মাটি আর চন্দন মাটি কিন্তু ওদেরগুলো আমার খুবই ভালো লাগে, আমি এর আগেও দু একবার নিয়েছিলাম। তো এই যে এখানে ছোটদের অনেক কাপড় চোপড় বিক্রি করে, ফতুয়ার মতন কাপড় বিক্রি করে এবং টি শার্ট এগুলো আর কি। তো এই যে উপজাতীয় মেয়েরাই কিন্তু ওরা নিজেরাই কিন্তু দোকানগুলো করে এবং বেচা কেনা করে। তো প্রত্যেকটা দোকান কিন্তু অনেকটা সাজানো, অনেক গোছানো, দেখতেও ভালো লাগে, নানা রঙের নানা ধরনের কাপড় বিক্রি করে। বিশেষ করে শালগুলোই কিন্তু দেখতে অনেক ভালো লাগে, অনেক রকমের রঙ বেরঙের কাপড়, রঙ বেরঙের শাল। তো এখানে কিন্তু খাদি এবং তাঁতের ত্রিফিসও বিক্রি করা হয়, দেখতেও অনেক সুন্দর। আমি কিন্তু একবার নিয়েছিলাম, এই যে ত্রিফিসগুলো দেখতে পাচ্ছেন, নেভি ব্লু কালার এবং কালো ত্রিফিসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। তো এখানে শালগুলো কিন্তু ওদের নিজস্ব বোনা এবং যে ওরা থামিগুলো ব্যবহার করে ওগুলোও কিন্তু ওদের নিজস্ব বোনা, তো এগুলো এখানে বিক্রি করা হয়। তো আপনারা চাইলে যারা বান্দরবানের নীলাচলে আসবেন তারা কিন্তু এখান থেকে টুকটাক কিছু কিনে নিতে পারবেন পরিবারের অন্যান্য সদস্যদের জন্য। তো শালগুলো কিন্তু আমার ভালোই লাগে। তো এই যে এখানে বেতির ব্যাগও বিক্রি করা হয়, বেতির ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর এবং টেকসই হয়ে থাকে। তো নানা রকমের এখানে আচার বিক্রি করে এবং ছোট ছোট ব্যাগ, বেতির ব্যাগ, শাল, থামি এগুলোই আর কি এখানে বিক্রি করে।
তো এই যে এখানে কিন্তু ওদের বোনা অনেক রকমের পুতির মালাও বিক্রি করে। তো এখন কিন্তু আমরা ছোট ছোট দোকানগুলো থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওখানে বসে আমরা পেঁপে খেয়েছিলাম এবং কিছুটা ঠান্ডা পানি এবং কলা খেয়েছিলাম। তো প্রচণ্ড গরম পড়ছিল, তাই আমাদের অনেক তৃষ্ণাও লেগেছিল। তো চারদিকে আসলে এত রৌদ্রোজ্জ্বল সময় ছিল, রৌদ্রোজ্জ্বল দিনটা উপভোগ করেছি অনেক সুন্দরভাবে। তো আমরা আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছি আবার নীলাচলের সৌন্দর্য উপভোগ করার জন্য, সাথে ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো এই যে চলে আসলাম নীলাচলের একেবারে উপরের শেষ সীমানায়, যেখান থেকে হাতে মেঘ ধরা যায়। এত সুন্দর জায়গা, এত পরিপাটি, আসলে একবার আসলে এখানে বারবার আসার জন্য মন ছটফট করে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর একটা বকুল ফুলের গাছ আছে। তো হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো এটাও হচ্ছে একটা বিশ্রামাগার, অনেক সুন্দর একটা বিশ্রামাগার, এখানেও চাইলে বিশ্রাম নেওয়া যায়। তো আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আগামী ব্লগে আবার দেখা হবে।